আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই তিন পদের ভর্তার রেসিপি দেখাবো। খুব সহজে এই ভর্তাগুলি হয়ে যাবে, বাটাবাটি ঝামেলা নেই। এখানে আমি নিয়েছি ডাল, মশারি ডাল। ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি 4-5 মিনিট পর্যন্ত, এটা নরম হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি বেগুন, বেগুনটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু তেল মেখে চুলায় পুড়িয়ে নিয়েছি। আর এখানে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি আজ এগুলিকে ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। এজন্য আমি কতগুলি পেঁয়াজ নিয়ে নিব। এখানে নিয়েছি প্রায় 5-6টি শুকনা মরিচ। আমি এগুলিকে সব একসাথে মেখে নিব লবণ দিয়ে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আমি এগুলি সবগুলোকে খুব ভালোভাবে মেখে তারপর ভর্তাটা বানাবো, এতে ঝামেলা কম হবে। আমার এগুলি ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা প্লেটে ঢেলে দিব। আমি এই প্লেটটা ধুয়ে তারপর এটা আমি ভর্তা বানাবো। আমি এখানে এটা আমি ঢেলে নিয়েছি। এখান থেকে আমি সামান্য পরিমাণ নিব। প্রথমে আমি ডাল ভর্তাটা বানাবো, এজন্য ডালের ভর্তার পরিমাণে আমি এটা নিয়ে নিলাম। এভাবে করলে আপনারা খুব তাড়াতাড়ি ভর্তাটা করে ফেলতে পারবেন। আর বারবার যদি পেঁয়াজ মরিচ একসাথে মরতে চান বারবার, তাহলে সময়টা বেশি লাগে। আর যদি সব একসাথে মুথে নেন পেঁয়াজ মরিচ লবণ, তাহলে সব কিছু মিশিয়ে যে কয় পদের ভর্তা করেন না কেন, খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন। এই যে আমার মতো, আমি এই যে এখন ডাল ভর্তাটা করে ফেললাম, খুব সহজে হয়ে গেল। ডাল ভর্তাটা খুদের ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আজকে খুদের ভাত করব, এই জন্য আমি ডাল ভর্তাটা বানিয়েছি। মশারি ডাল ভর্তা আপনারা অবশ্যই এই ডাল ভর্তাটা করবেন। আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি ভর্তাটা এখন উঠিয়ে রাখবো। এখন আমি কমাবো ডিম ভর্তা। ডিম ভর্তার জন্য আমি কিছু নিয়ে পেঁয়াজ নিয়ে নিলাম মিশ্রণটি। এখন ডিমটাকে আপনারা হাতও মুথে নিতে পারেন, আর কিংবা একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করলেও এটা সহজে ভেঙে যাবে। আপনারা আলু কিংবা ডিম যেগুলি ম্যাশ করতে চান তাহলে কাঁটা চামচ দিয়ে করবেন, আর যদি মেশার থাকে তাহলে মেশার দিয়ে করতে পারেন। কাঁটা চামচ দিয়ে করলেও মেশারের মতো খুব সুন্দর হয়ে যায়। এবার আমি এই সবগুলোকে একসাথে মেখে নিব। আমার ডিম ভর্তাটাও তৈরি, আমি এটা উঠিয়ে ফেলবো এখন। এবার আমি বেগুন ভর্তাটা করে নিব। বেগুন ভর্তা সাধারণত পেঁয়াজটা বেশি লাগে, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি। আমি এখানে বেগুনটাকে, এখানে দেখুন কোনো পোকা নেই, এই জন্য আমি আগে এটা ছিঁড়ে রেখেছি খোসাটা ফেলে যে পোকা আছে কি না। আর সাধারণত বেগুন ভর্তা করতে গেলে আপনারা এভাবে একসাথে মুখে নেবেন না, তাহলে আঁশগুলি লম্বা লম্বা থেকে যায়। একটা কাঁচির সাহায্যে টুকরো করে নেবেন, তাহলে আঁশগুলো ছোট ছোট হয়ে যাবে। এবার আমি সবগুলি মেথে নিব। আমার বেগুনটা মথা হয়ে গিয়েছে। আমি এই বেগুন ভর্তাটাতে সরিষার তেল অ্যাড করব, কারণ বেগুন ভর্তাটা সরিষার তেল ছাড়া ভালো হয় না, অবশ্যই সরিষার তেল দিতে হয়, তাহলে এটা স্বাদটা 1000 গুণে বেড়ে যায় সরিষার তেলের কারণে। আমি সরিষার তেলটা দিয়ে মেখে নিব। আমার এই ভর্তাটাও কমপ্লিট। ভিউয়ার্স দেখুন, তৈরি হয়ে গেল কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আমার তিন পদের ভর্তা। আপনারা অবশ্যই ভর্তাগুলি বানিয়ে খাবেন। আচ্ছা, আমি এ পর্যন্তই রাখলাম। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার ফিরত আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।